কিছুদিন আগেই অনলাইনে প্রকাশ করা হয় শাকিব খান অভিনীত আপকামিং সিনেমা বীরের ফার্স্টলুক আর এই সিনেমার ফার্স্ট লুক দেখে রীতিমতো অবাক শাকিব ভক্তরা কারণ চেনা চেনা শাকিবকে এর আগে এরকম লুকে কেউ কখনো দেখেনি আর শাকিব খান যে এমন লুকে হাজির হবেন এটাও কেউ কল্পনা করেনি ঢাকাই সিনেমার জনপ্রিয় নির্মাতা কাজ হায়াত নির্মাণ করছেন তার পঞ্চাশতম সিনেমা আর এই সিনেমার নাম বীর এতে অভিনয় করছেন শাকিব খান আর তার সঙ্গে নায়ক হিসেবে থাকছেন স্বপ্নম ববলি এই সিনেমায় অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করছেন শাকিব খান আর শাকিব খান জানিয়েছেন পাসওয়ার্ডের চেয়েও বড় ধামাকা হবে বীর সিনেমা কিন্তু হঠাৎ এলো এক অবাক করা খবর যা যায় কয়েকদিন ধরে বন্ধ রয়েছে বীর সিনেমার শুটিং। কিন্তু কেন হঠাৎ বন্ধ হল এই সিনেমার শুটিং। এই বিষয়ে পরিচালক কাজী হায়াত বলেন শাকিব খান সপ্তাহখানেক ধরে অসুস্থ যে কারণে আমরা বর্তমানে বীর সিনেমার শুটিং বন্ধ রেখেছি কিছুদিন আগে তার গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে গিয়েছিল যে কারণে তাকে ল্যাবেড হাসপাতালে নেওয়া হয় তবে শাকিব খান বর্তমানে অনেকটাই সুস্থ আর পুরোপুরি সুস্থ হলেই সে শুটিংয়ে ফিরবে